সাবস্ক্রাইব করুন অরিনজয় গেমার চ্যানেলকে আর পাশে বেল আইকনটি টিপে দেবেন তাহলে লেটেস্ট টেক ভিডিওস আর গেমিং ভিডিওস পাওয়ার জন্য। ইয়োস গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আজকে আমি খেলতে যাব পাবজি লাইট, যেরকম আপনি দেখতেই পাচ্ছেন। আর আমার আজকে পাবজি লাইটের প্রথম গেম প্লে হয়ে যেন আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। চলুন দেখা যাক, আমি প্রথমেই ল্যান্ড করব স্কুলে। চলুন শুরু করা যাক। আমি তো ল্যান্ড করে নেমেই পেয়ে গেলাম একটা পার্টি মার্কা গান, আর তারপরেই আমি পেয়ে যাব M246, M416 যেটা আমি বলে, এই যে দেখুন আমি পেয়ে গেছি। এবার এর মধ্যে বন্ধ কি চাটা বর্ষার দেয়, আর দেখো আপনারা যেমন দেখতেই পাচ্ছেন, আমি বাগ নিয়ে সোজা আমি জোনের দিকে, জোনের মাঝখানে যাচ্ছি একটু স্কুলের দিকে। তখন ওই হিল থেকে একজন আমাকে মারবে, আর তাকে দেখুন আমি কিরম করে মারবো। তারপরে আমি হিলে গিয়ে ক্যাম্প করতে লাগলাম, দেখলাম ওখানে কেউ নেই, তাহলে আবার আমি বাগদিতে বসে চলে গেলাম। আবার আমি চার্চের আশেপাশে, যদি ওখানে কোনো বান্দা পাই ওখানে মেরে দেবো। তো আমি দেখতে যাচ্ছি, দেখুন কেউ আছে নাকি। তারপর আমি পুরো চার্চের আশপাশ ঘুরে নিলাম, কিন্তু ওখানে কেউ পেলাম না। দিয়ে আমি টানেলের মধ্যে দিয়ে ঢুকে গেলাম, দিয়ে দেখলাম যদি ওখানে কেউ পাওয়া যায় তো ওকেও মারবো। তো আমি দেখুন আগে কি হয়। তারপরে ভাবলাম আমি এই হিলে ক্যাম্প করবো, কিন্তু এই হিলে ক্যাম্প করার জন্য জোন চাই, কিন্তু জোন নেই, জোন চলে গেছে। তো
আমি জোনের দিকে তাড়াতাড়ি করে নিচে নেমে জোনের দিকে গেলাম, আর ওখানেই আমি বান্দা পাবো। আরো এখানে আমি পেয়ে গেলাম ব্যারেল, যেটা আমি বলছিলাম, আর ব্যারেলের আমিও পেয়ে গেলাম। আর আনওয়ান্টেড জিনিসগুলো আমি বের করে নিলাম আমার ব্যাগ। কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাচ্ছি ড্রপ চলে এলো, আর আমি ড্রপে পেয়ে গেলাম আমার আর একটা ডেঞ্জারাস গান, যেটা দিয়ে আমি সবাইকে এবার চাটুকে বেসাত কাট দুঙ্গা। দেখো ড্রপটা লুটলাম, তারপরে আমার ফায়ারিং এর আওয়াজ আসলাম, ভাবলাম বাগ্গি নিয়ে যাবো, কিন্তু বাগ্গি নিয়ে আমি গেলাম না, আমি হেঁটেই যাবো ওদের কাছে। চলে এলাম, আর এখানেই দেখতে পাচ্ছেন ফায়ার, ওই যে শুয়ে আছে দেখুন, এটা এবার কিরম করে মারবে দেখুন। তো আমার মুভ অ্যান্ড ফায়ার কেমন লাগলো অবশ্যই বলবেন। তারপর আমি সোজা চলে গেলাম আমার জোনে। হিলে লাগাতার দুটো বান্দা বসেছিল, আমি তাদেরকেও মারবো। ওই দেখুন আর একটা সামনে আছে, একটু যেন দেখুন আমাকে কন্টিনিউয়াসলি ড্যামেজ দিয়ে যাচ্ছে, তো আমি ওকেও এবার মারবো। তারপরে আমি বিল্ডিং এর মধ্যে চলে যাবো, মানে ক্যাম্প করতে।
তারপর আমাকে সামনে থেকেও একজন মারছিল খুব জোরে জোরে, তো আমি তাকেও মারলাম পেছন থেকে, সরি। ওই দেখুন আমি আমাকেও শেষ করে দিলাম। শেষ করে দিলাম মেলে সঙ্গে সঙ্গে। তারপরে আমাকে লাস্ট বান্দা যেটা ছিল তার খুব ফুটস্টেপ আসছিল, ওই জন্য আমি তার কাছে যাওয়ার চেষ্টা করলাম। এই নিচে দেখুন, এই দেখুন। তো আমার মুভ অ্যান্ড ফায়ার আবার কেমন লাগলো, আর আমাদের চিকেন হয়ে গেল আমাদের আরামসে। তো আজকে ভিডিওতে একদম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই। আর ভিডিওটা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যদি বেল আইকনে না পাশে প্রেস করে থাকেন অবশ্যই প্রেস করে দেবেন, আর ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর আমাদের অনেক অনেক সাপোর্ট করে দেবেন। তো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সবাই ভালো থাকবেন। আর যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করেনি, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আর আমার প্রোডাক্ট রিভিউ বা কোনো অন্যরকম ব্যাপারের জন্য ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। বাকি আজকে ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।